আসসালামাইকুম, কেমন আছেন আপনারা? আজ আবার আমি একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য। আপনারা তো ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন, আজ আমি বোতল দিয়ে একটা টার্কিশ ল্যাম্প বানাবো। এই অদ্ভুত বুদ্ধিটা আমার মাথার থেকেই এসেছে, জানি না কাজ করবে নাকি, কারণ আমিও প্রথমবার করতেছি। এর জন্য আমি বোতলকে প্রথমে কেটে নেব। এরপর আমার কাছে ভাঙ্গা একটা সিডি ছিল এরকম, এগুলো আমি পরিমাণ মতো কেটে নেব। এরপর আমি এইসব লাগানোর জন্য ফেভিকল আঠা ব্যবহার করব। এইসব লাগানো শেষে তারপর আমি মিররও পরিমাণ মতো কেটে নেব। এরপর আমি এইসব আঠা দিয়ে লাগিয়ে দেব। আমি এরকম করে এর আরেক পাশেও লাগিয়ে দেব। আমি জানি না এইসবে কী বলে, এইসব জামাই দেয়। আমি আমার আম্মুর কাছ থেকে চেয়ে এইসব নিয়ে এসেছি। যা হোক, জানি না এইসব বোতলে সব জায়গায় লাগাইলে কেমন দেখাবে, তাও চেষ্টা করতেছি। বোতলটা পুরোপুরি টার্কিশ ল্যাম্পের মতন হয়। এইসব লাগানোর পর বোতলটা এমন দেখাচ্ছে। আমি এরকম করে বোতলের সারা গায়ে এভাবে লাগিয়ে দেব এইসব। আপনারা এরকম আরও ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক এবং কমেন্ট করবেন। এইসব লাগানোর পরে এটি এমন দেখাচ্ছে। এরপর আমি মল্ডেড ক্লে নেব, যেটা সব ইউটিউবাররা সাধারণত ব্যবহার করে থাকে, তাই এখন এবার আমিও ব্যবহার করতেছি। এসব ব্যবহার করার সময় হাতে প্রচুর পরিমাণে লেগে যায়, কিন্তু কাজ করার সময় এটা সাধারণ ব্যাপার, কারণ এটা ক্লে। আমি পুরোপুরি এখানে ক্লে লাগানোর পর ক্লে যেসব টুল আছে ওইসব দিয়ে এখানে ডিজাইন করে দেব। লাগানোর পর এটা এমন দেখাচ্ছে। এখন এটা রং করার পালা। প্রথমে আমি বার্নার্ড উম্বার কালার নেব, তারপর ফেভিক্রিল এর কালার নেব একটু শাইনি হোয়াইট দেওয়ার জন্য। এরপর আমি ইয়েলো ওয়ার্কার কালার নেব। এরপর আমি আমার ওল্ড ব্ল্যাক কালার নেব। আর আমি রং করার জন্য এই ব্রাশ ব্যবহার করতেছি। আমি এই সবগুলো কালার মিক্স করে তারপরে রংটা করতেছি। এটা রং করার শেষে এখন আমি এটা শুকাতে দেব। এইটা তৈরি হওয়ার পর এরকম লাগতেছে, জানি না টার্কিশ ল্যাম্পের মতন হয়েছে নাকি, কিন্তু আমি যতটুকু পারি সেরকম করার চেষ্টা করেছি। অত আমার কাছে লাইট নেই, আপনাদের ফোনের লাইট দিয়ে আমি দেখাচ্ছি। এই জন্যই আসলে আমি এর নিচে ফাঁকা রেখেছিলাম। এরপর আমি এর উপর আমার নেল পলিশ দিয়েছিলাম একটু শাইনি ভাইব দেওয়ার জন্য। অবশ্যই আপনারা বলবেন এটা কেমন হয়েছে, আমার কাছে তো ভালোই লাগতেছে।